প্রায় 6 মাস ধরে চলছে গাজা ইসরায়েলি আগ্রাসন। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে এর মাত্রাও। এতে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন নিরপরাধ ফিলিস্তিনিরা। ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, বিভিন্ন স্থাপনা ছাড়াও মসজিদ। এই বর্বরতায় প্রথম থেকে ইসরায়েলকে নির্লজ্জের মতো সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে নেতানিয়াহু প্রশাসনের নিন্দাও করেছে বহু দেশ, যার মধ্যে ইরান, তুরস্ক অন্যতম। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন সময় বিরূপ মন্তব্য করেছেন তারা। এর মধ্যেই আবারও বিনিয়ামিন নেতানিয়াহুকে আল্লাহর কাছে পাঠানোর হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সম্প্রতি এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। তুর্কি প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরপরই ক্ষোভ প্রকাশ করে নেতানিয়াহু প্রশাসন। এমনকি ইসরায়েলে নিযুক্ত তুর্কির উপরাষ্ট্রদূতকে তলব করে এর নিন্দা জানায় তেল আবিব। এক টুইট বার্তায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যারা সমর্থন করেন তাদের কথা শুনবেন এমন কোনো ঈশ্বর নেই। তার এই টুইট বার্তারও পাল্টা জবাব দেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, তুরস্ক সত্য কথা বলে যাবে এবং ফিলিস্তিনি জনগণের অবর্ণনীয় নিপীড়নের শিকার হওয়ার বিষয়টি বৈশ্বিক এজেন্ডায় নিয়ে আসবে। এ অবস্থায় গাজা ইস্যু নিয়ে ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্ক আরও তিক্ততায় রূপ নেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। Elimizden gelen katkıyı verdik. এর আগে চলতি মাসের শুরুর দিকে নেতানিয়াহুকে ইতিহাসের সবচেয়ে খারাপ স্বৈরশাসক বলে আখ্যা দেন এরদোয়ান। এছাড়া হিটলারের সঙ্গেও তুলনা করেন তুর্কি প্রেসিডেন্ট। একই সঙ্গে হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় বলেও জানান তিনি। Önümüzdeki dönemde আফরিন মৌ, সময় সংবাদ।